শাকিব খান। এই একটি নামের প্রতি কোটি দর্শকের ভালোবাসা জড়িয়ে আছে। দীর্ঘ এক যুগ ধরে ঢাকাই ছবিতে রাজত্ব কায়েম করে আছেন এই হিরো। অনেক নায়ক এসেছেন, আবার হারিয়েও গেছেন, কিন্তু শাকিব তার অভিনয়ের আধিপত্য বিস্তার করে ধরে রেখেছেন তার শীর্ষ অবস্থান। এই সময়ে দেশের অন্য যে কোনো নায়কের চেয়ে শাকিবের জনপ্রিয়তা এবং চাহিদা অনেক বেশি। সিনেমা হলের সামনে ভিড় জমে এই অভিনেতার ছবির জন্য। তাই তো তাকে নিয়েই নির্মাতা প্রযোজকরা স্বপ্ন দেখেন ভালো কিছুর। শুধু পর্দাতেই নয়, শাকিবের জনপ্রিয়তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ। তার ভক্তদের হাতে গড়া শাকিব খান কিং অব ঢালিউড নামের একটি অফিসিয়াল ফ্যান গ্রুপ রয়েছে। সেই গ্রুপের সদস্য সংখ্যা 5 লাখ পূরণ হয়েছে। দেশের কোনো অভিনেতার একক গ্রুপ হিসাবে বর্তমানে সবচেয়ে বেশি সদস্য এই গ্রুপে। সুতরাং বলাই বাহুল্য, শাকিবের মতো তার ভক্তরাও সেরা। শুধু তাই নয়, কার্যক্রমের দিক দিয়েও এগিয়ে রয়েছে এই গ্রুপটি। বলা হয়ে থাকে ঢাকায় চলচ্চিত্র নিয়ে কার্যকর গ্রুপগুলোর মধ্যে শাকিবের ফ্যান গ্রুপটি সবচেয়ে এগিয়ে। ভক্তরা প্রতিদিন অসংখ্য পোস্ট, লাইক, কমেন্টের মাধ্যমে গ্রুপটিকে জমজমাট করে রাখেন। শাকিব খান কিং অব ঢালিউড এর পরিচালনার দায়িত্বে রয়েছেন বেশ কয়েকজন ভক্ত। এদের মধ্যে আছেন প্রিন্স মিফতা, আব্দুর রহমান হাবিবুর, আহাদ রাজীব, রাজন আহমেদ মৃধা, আরাফাত হোসেন অনিক, শায়েদ রেজা, ফারহান আমির, মুহাম্মদ লিখন হোসেন, ফয়সাল খান, জাহিদ হাসান, খান বিপুল ও আপন আহমেদ। এছাড়া শাকিব খানের অফিসিয়াল পেজও এই গ্রুপের অ্যাডমিনের দায়িত্বে রয়েছে। এদিকে ভক্তদের এমন অসামান্য ভালোবাসায় মুগ্ধ হয়েছেন কিং খান। গত এক যুগ ধরে ভক্তদের ভালোবাসার শক্তিতেই তিনি নিজেকে এগিয়ে নিয়েছেন বলে মনে করেন। তাই তো প্রতিনিয়ত ভালো কাজ উপহার দিয়ে ভক্তদের চাহিদা মেটান। শাকিব খান বর্তমানে শাহেনশা ছবির কাজে ব্যস্ত রয়েছেন। শামীম আহমেদ রনির পরিচালনায় এই ছবিতে তার নায়িকা নুসরাত ফারিহা ও রুদেলা জান্নাত। ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।